হাই এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বন্ধুরা ফেসবুকের অ্যাপ ডাউনলোড করতে হয় অথবা ইনস্টল করতে হয়। আপনারা যদি বন্ধুরা ফেসবুক যদি ব্যবহার করতে চান, তবে ফেসবুক ব্যবহার করার জন্য ফেসবুক আপনাদের ডাউনলোড অথবা ইনস্টল করতে হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন যে কীভাবে ফেসবুক ডাউনলোড করতে হয় অথবা ইনস্টল করতে হয়। সম্পূর্ণ ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল মাই টেকটিক্স। বন্ধুরা, আমার নাম জয়দীপ। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আপনারা ফেসবুক অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাদের সকলের ফোনে তো বন্ধুরা প্লে স্টোর থাকে, তো প্লে স্টোরে আপনারা ক্লিক করে দেবেন। এই প্লে স্টোর সকলের ফোনেই থাকে। তো প্লে স্টোরে আসবেন, আসার পর বন্ধুরা এখানে উপরে যে সার্চের অপশন আছে, তো এখানে ক্লিক করবেন। তো এই ক্লিক করার পর বন্ধুরা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর বন্ধুরা আপনারা এখানে যে সার্চ অপশনে লিখবেন ফেসবুক, ফেসবুক লেখার পর এখানে সার্চে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা দেখুন, এখানে আমার অপশান আসলো যে আপডেট। তো বন্ধুরা, আপনাদের ফোনে যদি ফেসবুক যদি না থাকে, তবে আপনাদের এখানে অপশান আসবে ডাউনলোড অথবা ইনস্টল। আপনাদের ফোনে যদি বন্ধুরা ফেসবুকে যদি অপশানে যদি আপডেট থাকে, তো আপডেট করে নেবেন। তারপর এখানে অপশান আসবে যে ওপেন, তো ওপেনে ক্লিক করলে তো আপনারা চলে যাবেন ফেসবুক এর অ্যাপে। তো বন্ধুরা, এখন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপডেট করছি না, তারপর দেখাচ্ছি যে কী করতে হবে। বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ইনস্টল অথবা আপনারা ফেসবুক অ্যাকাউন্টটাকে আপডেট করবেন, তারপর এখানে অপশান আসবে যে ওপেন, তো ওপেনে ক্লিক করে আপনারা চলে যাবেন। তো আমি দেখাচ্ছি তারপর কী করতে হবে। তো এখান থেকে ব্যাক করে চলে আসবেন, তারপর বন্ধুরা এখানে পেয়ে যাবেন ফেসবুক। তারপর এখানে বন্ধুরা ফেসবুকে ক্লিক করে দেবেন। বন্ধুরা, ফেসবুক অ্যাপ ইনস্টল করার পর এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপর বন্ধুরা এখানে আপনাদের ইমেল, ফোন নাম্বার, আর তারপর এখানে বন্ধুরা ফোন নাম্বার আর তার নিচে পাসওয়ার্ড দিয়ে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করবেন, যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি আগে থেকে থাকে। আর যদি বন্ধুরা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি না থাকে, তো ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট, তো সেখানে ক্লিক করে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। আর যদি বন্ধুরা আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি বানাতে না পারেন, তবে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট বানাতে হয় সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেই ভিডিওটা দেখে বন্ধুরা আপনারা ফেসবুক অ্যাকাউন্ট বানাতে পারবেন নতুন। বন্ধুরা, আপনাদের মোবাইলে যদি স্টোরেজ অথবা র্যাম যদি কম থাকে, তবে বন্ধুরা আপনাদের ফেসবুকে যে লাইট অ্যাপ্লিকেশনটা আছে, তো সেটা আপনারা ইউজ করতে পারবেন। তো সেটি ইউজ করার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন আবার। তারপর সার্চ অপশানে আপনারা লিখবেন, আপনারা লিখে দেবেন ফেসবুক লাইট। তো আপনারা লিখবেন ফেসবুক লাইট। তো লাইট লেখার পর তারপর এখানে বন্ধুরা অপশান আসবে যে ইনস্টল, তো ইনস্টলে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমার এখানে অপশান আসলো যে ওপেন, তো আপনারা যদি ইনস্টল করেন তারপর ওপেনে ক্লিক করে দেবেন। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন যে কীভাবে ফেসবুকের অ্যাপ ডাউনলোড করতে হয়। যদি বন্ধুরা কোনো প্রকার সমস্যা হয় নিচে কমেন্ট করতে পারেন, সেই কমেন্টটা আমি রিপ্লাই দেবো। এবং বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনার কীরকম লেগেছে, নাইস, অসম, এরকম কমেন্ট করতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। এবং বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ।